বাবা। ছোট্টি ছোট্টি হলিস খাবো মা, কি মজা কি মজা, আমার না হলিস খেতে খুব ইচ্ছা করে। ডাক্তারবাবু তোমাকে বলেছে দুবেলা হলিস খেতে, তুমি বসো আমি গরম জল করে নিয়ে আসি, কেমন? কি গো মা, তোমরা হঠাৎ খুব বড় লোক হয়ে গেলে, এবার থেকে 10-20টা ঝি চাকর রাখো যে তোমার পান সেজে দেবে। হঠাৎ এ কথা বলছিস কেন? এবার থেকে অবা বাবা বলে আর টাকা চেয়ো না, যা বলবি সোজা সুজি বল, বড় লোকের কি দেখি? রোজই তো শুনি বড় অভাব, সংসার চলে না, এদিকে তে ঘরে ঘরে হরলিক্স খাওয়া হচ্ছে। লুকিয়ে লুকিয়ে ছেলেকে হরলিক্স খাওয়ানো হচ্ছে, আর মাসে যখন একটু বেশি টাকা দিতে বলি অমনি মুখ শুকনো করে কোথায় পাবো মা? জ্বরে দুর্বল হয়ে পড়েছে, ডাক্তার বলেছে ওকে হরলিক্স খেতে, তাই ওর বাবা ধার করে। থাক, ওসব কথা অনেক শুনে ধরা পড়লি, ধার করেছি নেলো তো, তুলে নে হরলিক্সটা। শোনো বড় মৌমা, আমি আগেও বলেছি এখনো বলেছি, যার স্বামী যেমন রোজগার করবে তার সংসারে তেমন খাওয়া দাওয়া হবে। ছেলেকে যদি হরলিক্স খাওয়াতে হয় তাহলে কর্তাকে বলো রোজগার একটু বাড়াতে, আর এরপরেও যদি ছেলে হরলিক্স খেতে চায় তাহলে বাজার থেকে 20 পয়সা দিয়ে হরলিক্স বিস্কিট কিনে আনো, কেমন? চল দেখো। হরলিক্স খাবে ওই যে ওখানে হরলিক্স পড়ে আছে, যা ছেলে খা।